দুই প্রকার এক প্রকার ব্যক্তি যে সালাতকে স্বীকার করে না সালাতের ফরজিয়াতকে স্বীকার করে না যারা স্বীকার করবে না তারা কাফের এতে কোনো সন্দেহ নাই সকল ইমাম এ ব্যাপারে একমত যে সালাদকে অস্বীকারী সালাদকে মিথ্যা প্রতিপন্নকারী অমান্যকারী সে কাফের যদিও সে কালিমা পাঠকারী হয়ে থাকে আর শ্রেণী হচ্ছে সালাদ বর্জনকারী সালাত আদায় করে না কিন্তু সালাদকে সে স্বীকার করে যে হ্যাঁ এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ রুকন এটা আদায় করা উচিত তো এই ব্যক্তি আবার দুই ভাগে বিভক্ত যে স্বীকার করার পরে মোটেও সে সালাদ আদায় করে না কখনোই করে না তো সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী যদি হয় তাহলে সে কাফের এই মত ইমাম ইবনে তাইমিয়া দিয়েছেন এবং শেখ ইবন সাইমিন দিয়েছেন এবং আমাদের পূর্বে ইমাম ইমাম আহমেদ বিন হাম্বল এবং ইমামে শাক আর যদি এরকম হয় যে কখনো সালাত পড়ে কখনো পড়ে না কখনও পড়ে কখনো পড়ে না তাহলে সে ব্যক্তি কাফের নয় সে হলো ফাসেক সে হচ্ছে ফাশেক এক্ষেত্রে জুমহুর ওলামা একরাম নামাজ ত্যাগকারীকে কাফের না বলে বরং ফাঁসেক বলেছেন এবং তারা ওই হাদিসগুলো যেগুলো নামাজ বর্জনকারীর ব্যাপারে বর্ণিত হয়েছে তারা বলেছেন এগুলো কঠোরতার জন্য বা অধিক সতর্কতার জন্য বলা হয়েছে ইসলাম থেকে বের হয়ে যাবে জন্যে নয় বরং এভাবে সালাদ বর্জনকারী সে কাবিরা গুনহাকারী এবং এর মাধ্যমে সে আল্লাহর ইচ্ছার মধ্যে থাকবে তো যাই হোক যে ব্যক্তি সম্পূর্ণরূপে সালাদ আদায় বর্জন করে সম্পূর্ণরূপে সালাদকে বর্জন করে আদায় করেই না মোটেও করে না সে কাফের হওয়াটাই অধিক উপযুক্ত যদি সে আদায় যদি সে সালাদকে স্বীকার করতো তাহলে সে কিছু না কিছু সালাদ আদায় করতো তো যাই হোক আল্লাহ নবী সাল্লি বলছেন যে আল আহ বেইন বেইন হোম তারাকা তারা কাফারা তাদের এবং আমাদের মাঝে চুক্তি হচ্ছে সালাদ যে ব্যক্তি সালাদকে বর্জন করে সে কাফের হয়ে যায় আর আবদুল্লাহিনী শাহ আবদুল্লাহ বিন শাকিক আলো কয়েলি তিনি বলেছেন যে মোহাম্মদ সাল্লি সাল্লামের সাহাবিগণ সালাদ ব্যতীত অন্য কোনো আমল বর্জন করাকে কুফুরি বলতেন না হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং ওর্ণা শাহী তো ইমাম ইবনে শাকবিন রাহুয়াই বর্ণা বলেছেন যে আহলে এলেমরা অধিকাংশই বলেছেন যে যারা সালাতকে বর্জন করে তারা কাফের তো অবশ্য যারা সালাত কিছু পড়ে কিছু পড়ে না তাদের বিষয়ে মানে মানে আগের জামানা থেকে এভাবে চলে আসতেছে যে তাদেরকে কৌশল দেওয়া হয় তাদেরকে দাফন করা হয় মুসলমানদের গোরস্থানে তাদের যায় পড়া হয় সুতরাং যারা কিছু পড়ে কিছু পড়ে না তারা ফাসেক এবং তারা ইসলামের মধ্যেই থাকে ইনশাআল্লাহ এটাই আমি মনে করি আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ